বলছি যে একটা সাবজেক্টের যদি দুটো অংশ থাকে, একটা সাবজেক্টের যদি দুটো অংশ থাকে আর দুটো অংশ যদি অফ দ্বারা যুক্ত থাকে, তবে অফ এর আগের অংশের সাবজেক্ট মানে অফ এর আগের অংশের পার্সোনাল নাম্বার অনুযায়ী আমরা ভার বসাবো। যেমন আমরা এখানে বলছি যে পিপল অফ বাংলাদেশ, পিপল অফ বাংলাদেশের পরে আমরা এটুকু সাবজেক্ট কিভাবে বুঝলাম যেখানে এই যে ব্র্যাকেটে ভার নেগেটিভ করা আছে, অর্থাৎ ব্র্যাকেটে ভার নেগেটিভ করা আছে, তাহলে বুঝতে পারি যেখানে ভার্বের পজিশন আছে ভার্বের পজিশনের আগের সম্পূর্ণ অংশটাই হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, ভার্বের পজিশনের আগের সম্পূর্ণ অংশই সাবজেক্ট। তো এখন এই সাবজেক্ট, এই সাবজেক্টে কত অংশ আছে? এখানে লিখেছি যে পিপল লেখা আছে, এখানে লেখা আছে বাংলাদেশ, মাঝখানে আমরা অফ আছে, তাহলে বুঝতে পারি এই সাবজেক্টের অন্তত দুটো অংশ আছে, যদি পিপল একটা আর বাংলাদেশ একটা। এখন আমরা কোনটা অনুযায়ী ভার বসাবো, যে পিপল না বাংলাদেশ? দি পিপল অনুযায়ী স্যার, পিপল পিপল কেন পিপল অনুযায়ী বসাবো? কারণ এখানে আমরা রুলসে পড়ছি যে অফের আগের অংশ দ্বারা কি করতে হয়, সাবজেক্ট নির্ধারিত করতে হয়, অর্থাৎ পার্সোনাল নাম্বার অনুযায়ী আমরা এখানে ভারটা বসাবো। কারণ পিপল যদি বসে প্লুরাল, তাহলে ভার হবে প্লুরাল, তাই না? আমাদের এই রুলটা আমরা সবাই জানি যে সেন্টেন্সের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সেন্টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার হবে প্লুরাল। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা বড় ইস্যু আছে, আর যদি শেয়ার করি এই রুলের ক্ষেত্রে আরেকটা বড় ইস্যু হচ্ছে হেডওয়ার্ড। সারা কি হেডওয়ার্ড বুঝো? হ্যাঁ, কাকে ঘিরে আলোচনা করা হচ্ছে, কাকে ঘিরে আলোচনা করা হচ্ছে, সে হচ্ছে হেডওয়ার্ড। আর আমাদের মনে কিন্তু অলওয়েজ হেডওয়ার্ড অনুযায়ী সাবজেক্ট এবং ভার্ব নির্ধারিত হয়। তাহলে আমরা আবারও করি, আপনারা যারা চ্যাটে ব্যস্ত আছেন দয়া করে চ্যাট অফ রাখেন, তাহলে হচ্ছে এটা আমার মনে কষ্ট হচ্ছে বারবার শুধু চ্যাটে লাফ লাগবে। তাহলে হেডওয়ার্ড, হেডওয়ার্ড হচ্ছে আমার আবার আবার বলতেছি মূলত আমরা হেডওয়ার্ড অনুযায়ী সাবজেক্ট বা ভার্ব নির্ধারণ করি। হেডওয়ার্ড কি জিনিস? হেডওয়ার্ড হচ্ছে যেমন এই বাক্যটা যদি আমরা চিন্তা করি, এই বাক্যটা যদি আমরা চিন্তা করি, আমরা একটু নেই খেয়াল করি, এই বাক্যের সাবজেক্ট কোন অংশ? দি পিপল অফ বাংলাদেশ, তাই না? কথা বলতে হবে তো আমরা এখানে যে এখানে যে লাইনটা লেখা আছে, অর্থাৎ দি পিপল অফ বাংলাদেশ, আমরা একটু খেয়াল করি এই পিপল অফ বাংলাদেশের মধ্যে এই যে অংশটি আমাদের সাবজেক্ট আমরা বলতেছি, এইটুকুর মধ্যে মূল কথা কোনটা? আমরা কাকে নিয়ে কথা বলতেছি, বাংলাদেশ কিনে কথা বলতেছে না পিপল কিনে কথা বলতেছে? পিপল অফ বাংলাদেশ আর নন কমিউনিয়াল, অর্থাৎ বাংলাদেশের লোক হচ্ছে অসাম্প্রদায়িক, কোন সম্প্রদায়কে কোন স্পেসিফিক কোন সম্প্রদায়ের না, তাহলে হচ্ছে বলতেছে পিপল অফ বাংলাদেশ আর নন কমিউনিয়াল। বাংলা হচ্ছে যে বাংলাদেশের মানুষজন অসাম্প্রদায়িক। তাহলে এখন অসাম্প্রদায়িক কারা, বাংলাদেশ নাকি মানুষ? মানুষ মানুষ মানুষ। তার মানে এখানে কাকে নিয়ে কথা বলতেছি? মানুষকে নিয়ে স্যার, মানুষকে নিয়ে কথা বলছি। এবার আপনাদের কাছে কোনো সাউন্ড আসছে? তাহলে হচ্ছে মানুষকে নিয়ে কথা, মাইক থাকলে তো স্যার সাউন্ড আসবে। হ্যাঁ, আসলে পিছে কানে গেলে কিন্তু সব সাপোর্ট আসছে। এখন আমরা এখানে তার ওদের মাইক্রোফোন অফ করতে বলেন, মাইক্রোফোন অফ অফই অফই রাখে কথা বলার জন্য অন রাখে। আচ্ছা, তাহলে দি পিপল অফ বাংলাদেশ আর নন কমিউনিয়াল, তাহলে আমরা বুঝলাম যে এখানে মূলত হেডিং হেড পয়েন্টটা কি পিপল। ঠিক আছে, বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, আর একটা উদাহরণ দিই,
আরেকটা বাক্য রাখলাম এটা হচ্ছে না আমার জন্য আমার পরিচিত। এখন এই যে এখানে সাবজেক্ট কোন অংশ বলি, ইজ কে যদি আমি অক্সিলিয়ারি ভার্ব ধরি বা মেইন ভার্ব ধরি, যাই ধরি, তাহলে তার আগে কোন অংশ সাবজেক্ট, তাই না? আচ্ছা আরো একটা বাক্য লিখে হেডওয়ার্ড ইস্যুটা ক্লিয়ার করে আমরা পরবর্তী বলে যাবো। বড় বাক্য লিখছি, সারা বলে এখানে ভার কোনটা, যে বাক্যটা আমি লিখছি ওয়ান্স ওয়ান্স না বিজি সারা বলছে ওয়ান্স হচ্ছে ভার, ইজ ইট অ ভার, এখন আমরা পুরো অংশটা সাবজেক্ট, তাই না? বলো তো এখানে আমরা মূলত কাকে নিয়ে আলোচনা করছি এত বড় বাক্যে, এত বড় নিয়ে কথা বলতেছে শুনতে না বাংলাদেশ অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, ঠিক আছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, তাহলে এবার সারা বলো বাকি নিয়ে আমরা আলোচনা করতেছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার না প্রধানমন্ত্রী? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, এটা এখানে মূল 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 ওয়ার্ডটা কে, প্রধানমন্ত্রী না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার? প্রধানমন্ত্রী। তাহলে তুমি বলছো পিপলস, পিপলস হবেই না এখানে, দেখো যুক্ত আছে, তাই না?
জি স্যার। তাহলে আমাদের আগে অংশ কিন্তু সাবজেক্টের মূল অংশ না। এভাবে দেখলে এমনিতেই বোঝা যায়। তারপরে বোঝানোর জন্য আমরা এখানে একটু বড় ভাগ করেছি, মানে এখানে অফ আছে দুইটা, দুইটা অফ আছে। আমাকে দেখতে প্রথম অফ, আর প্রথম অফটাকে খেয়াল রাখবেন না, ঠিক আছে? আর এখানে তো মূল ওয়ার্ড হচ্ছে পিএম, তাহলে বাকি দুই সব বোগাস, অর্থাৎ না থাকলে কোনো সমস্যা ছিল না। আমরা ডাইরেক্ট এরকম বলতে পারতাম যে পিএম ওয়ান্টস টু ভিজিট অস্ট্রেলিয়া, তা বলা যেত না? জি স্যার বলা যেত। বলা যেত, তাহলে এগুলো হচ্ছে অতিরিক্ত অংশ। তাহলে এভাবে সাবজেক্ট গুলিকে ধরতে হবে। এডওয়ার্ড সৃষ্টি কি বুঝছি? জি স্যার। ওকে, তারপর না বলতে আমাকে যারা বুঝে না আমাকে আর তো আমার আমি এখন যারা এবার বিষয়টা বোঝেন নাই, আমার এবার আমাদের একটা ভিডিও আছে, আমি সেটা দিয়ে দিব। আচ্ছা, তাহলে একদম রুলসটা কি ক্লিয়ার সবার কাছে? একটা সাবজেক্টের যদি দুটো অংশ থাকে, দুটো অপ্টারে যুক্ত থাকে, তাহলে আমরা অপ্টার আগে অংশের পার্সোনাল নাম্বার অনুযায়ী বার পাশে দেওয়া হবে। এক্ষেত্রে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তো ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তো ভার্ব প্লুরাল হবে, ঠিক আছে? আবার বলছি নন ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? এক্ষেত্রে আমরা কি করবো, ফিল ভার্বের পর সাবজেক্ট অথবা অবজেক্টের পর ব্র্যাকেট ভার্বের সাথে আইন যোগ করতে হয়, তবে ফিল ভার্বের সাবজেক্ট আছে ফিল ভার্বের পরে, ফিল ভার্বের পর যদি কোনো সাবজেক্ট থাকে বা অবজেক্ট থাকে, এর পরে যদি কোনো ব্র্যাকেট থাকে, তাহলে তো সে ভার্বের সাথে কি করবো, আইএনজি যোগ করে দিব, ঠিক আছে? তবে উদ্দেশ্য উদ্দেশ্য বুঝার কি করবো, তাহলে পাঁচ পার্সেন্ট ফর্ম হবে। সিম্পল সেন্টেন্সের যদি দুটা ভার্ব থাকে, গ্রামার সিম্পল সেন্টেন্স যদি দুটা ভার্ব থাকে, দুটা ভার্ব থাকলে একটা সাথে আইন যোগ করে দিতে হয়, একটাকে ইনফিনিটিভ করে দিতে হয়, আরেকটাকে পাঁচ পার্সেন্ট ফর্ম করতে হয়। যদি আমি উদ্দেশ্য বুঝাই, কোন জায়গায় যাচ্ছে, কোন কিছু করতে যাচ্ছে, এরকম যদি বুঝাই উদ্দেশ্য দিব, যদি মনে করি কাজটা অনেক আগে শেষ হয়ে গেছে, ফিনিশ, একটা ভার্ব দিয়ে কাজটা অনেক আগে শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমরা সেখানে কি করবো, আমরা সেখানে পাঁচ পার্সেন্ট যোগ করে দিব। এই দুটো উদ্দেশ্য বাদ দিয়ে বাকি যা উদ্দেশ্য আছে সবগুলিকে আমরা আইন যোগ করে দিব। তো এর মধ্যে আমরা উদাহরণে আসি, উদাহরণ একটু দেখি সবাই, লেখা আছে রাজীব ওয়ার এশার ওয়েন টু মার্কেট। তাহলে নিয়ম অনুযায়ী ভিক্টরকে বললাম যে সাবজেক্ট অপশনে পরে যদি কোনো ভার্ব থাকে এরকম ব্র্যাকেট দাও, ঠিক আছে? ব্র্যাকেট দাও আগে, তার আগে বুঝতে হবে যে এখানে আর কোনো ভার্ব আছে কিনা, আর কোনো ভার্ব আছে কিনা, বা এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা রেখে দিবো, কম গুরুত্বপূর্ণ সেটাকে চেঞ্জ করবো। এখন আমার আমার ক্ষমতা আছে যে গুরুত্বপূর্ণ বুঝে চেঞ্জ করা করতে হলে মোটেই নাই, কারণ আমাকে ব্র্যাকেটে যে ভার্বটা দিবে সেই ভার্বটা নিয়ে কাজ করতে হবে। সুতরাং আমাকে বুঝতে হবে যে এই ব্র্যাকেটের ভার্বটা কি কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ। বেশি গুরুত্বপূর্ণ যদি হয় তাহলে সেটাকে সাধারণ নিয়মে আমরা চেঞ্জ করবো, আর যদি কম গুরুত্বপূর্ণ হয় তাহলে এই যে নন ক্রিয়েটিভ রুলস আমরা চেঞ্জ করবো। তাহলে খেয়াল করি, রাজীব ওয়ার এ শার্ট ওয়েন টু মার্কেট। তাহলে এখন এখানে মূল কথা কোনটা, মূল মূল কাজ কোনটা, শার্ট ওয়ার করা, শার্ট পরা না মার্কেটে যাওয়া, কোনটা মূল কাজ? স্যার বলো, স্যার একবার বলেন। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না?
মাঝখানে একটু বাইরে আবার বলি মার্কেটে যাওয়া স্যার মার্কেটে যাওয়া আচ্ছা আবার বলতেছি শাহরাজের বলতেছে আবার রাজীব ওয়্যার এ শার্ট ওয়েন টু মার্কেট তাহলে এখানে বলতেছে রাজীব একটা শার্ট পরে মার্কেটে গেল এখানে ওয়্যার ভার্বটা ব্র্যাকেট দেওয়া আছে তাহলে এখন শাহরা বলো যে এখানে ওয়্যার ভার্বটা বেশি গুরুত্বপূর্ণ নাকি ওয়েন টু ভার্বটা বেশি গুরুত্বপূর্ণ ওয়েন ঠিক ছিল এখন আমরা যখন শার্ট পরে তাহলে আমরা এক্ষেত্রে রাজীব শার্ট পরে মার্কেটে গেল বুঝা গেছে বিষয়টা পরে আমরা সেম রুলে আরেকটা এক্সাম্পল করি আই স প্রিন্স গো টু এলিফ্যান্ট রোড মানে আমি প্রিন্স কে দেখা বলি কোন রোডে যে মানে এখানে ইম্পর্টেন্ট কোনটা আমার দেখাটা প্রিন্স এর যাওয়াটা তারা বলো কোনটা গুরুত্বপূর্ণ মূল গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে স আমার দেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট ভার্ব আমার দেখাটা হচ্ছে ইম্পর্টেন্ট কাজ খেয়াল করি এখন এরপরে যে প্রিন্স আছে এরপরে বউ আছে তাহলে আমি বললাম আমি দেখেছি বা আমি দেখেছিলাম বলে কি দেখেছিলাম বা কাকে দেখেছিলাম আমি দেখেছিলাম প্রিন্স কে তাই না তাহলে অবজেক্ট আছে তাই না জি স্যার আচ্ছা অবজেক্ট আমি একটু বলছিলাম সাবজেক্ট বা অবজেক্টের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে তার সাইন যোগ করে দেওয়া হয় তাহলে এটি এখানে যে বউ আছে ওটার সাথে কি করতে হবে আইনজি যোগ করে দিতে হবে আইনজি এখানে আমরা রুল এখানে আছে আই সো প্রিন্স গোয়িং টু এলিফ্যান্ট রোড আই সো প্রিন্স গোয়িং টু এলিফ্যান্ট রোড ছোট মনে হয় তাহলে মোবাইল করে দেখছি তারা স্ক্রিন হাত দিয়ে টানলে এটা জুম হয়ে যাবে হাতে টানলে এটা জুম হয়ে যাবে জুম করে দেখা যাবে আচ্ছা এরপরে আমরা সেন্টেন্সটা যাই সেন্টেন্স আমরা কি বলছি এখানে বলছি যে নারায়ণ গোয়েন টু কোচিং ব্র্যাকেট দেওয়া আছে টিচ স্টুডেন্টস তাহলে আমরা এখানে বলি যে এখানে মূল কাজ কোনটা তার কোচিং এ যাওয়াটা না পড়ানোটা মূল কাজ কোনটা বাক্যে কোচিং এ যাওয়াটা স্যার আর কেউ শেষে যদি আমি তে যোগ করি বাংলায় যদি কোনো তে যোগ করি তাহলে মঙ্গলবার যোগ করে দিব কারণ তাতে উদ্দেশ্য বোঝায় বাংলা যদি আমি কোনো ভাবে সেটা পেয়ে যোগ করি তাতে কি বোঝায় উদ্দেশ্য বোঝায় যেমন সে কোচিং এ গেছিল হচ্ছে কি কি কারণে শেখানোর উদ্দেশ্যে তাই না শেখানোর উদ্দেশ্যে কেন বলতেছি শেখাতে গিয়েছিল তার মানে হচ্ছে সে শেখানোর উদ্দেশ্যে গেছিল উদ্দেশ্য বোঝাচ্ছে তার কি যোগ করবো সুযোগ করবো
এখানে দেওয়া আছে নাই আই এম গোইং টু কোচিং টু টিচ লেটস সি এখানে টু টিচ বুঝছিস না জি স্যার পরেরটা যাই মাসুম বট কার মেক ইন জাপান খেয়াল করি মাসুম একটা গাড়ি কিনছে বট কার গাড়ি কিনেছিল কিন্তু কোথা কার মেক ইন জাপান আমরা বলতে পারি এই যে এই দুটোর মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ মেক না বট 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 হচ্ছে গুরুত্বপূর্ণ বট গুরুত্বপূর্ণ কেন কারণ মাসুম যদি গাড়িটা নাই কিনে মাইক্রোফোন অন করো মাইক্রোফোন অন না করে বুঝতে পারবো মাইক্রোফোন অফ করো এখন কথা বলো শুনি যতটাকে খুব খুলে খুলে কথা বলো হ্যালো এই তো শুনতে পাচ্ছি উপস্থাপন করি সহজ কথা হচ্ছে কোন সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে এবং সেখানে যদি ব্র্যাকেট থাকে তাহলে তার সাথে সরাসরি আইন যোগ করে দেবে আবার বলতেছি কোন সেন্টেন্স এর শুরুতে যদি ভার্ব থাকে এবং ভার্ব যদি ব্র্যাকেট অবস্থায় থাকে তাহলে আমি কোন কিছু চিন্তা না করে সরাসরি আইন যোগ করে দেব বুঝছো সবাই জি স্যার আচ্ছা কিরকম কথা বলছে যে এই যে এখানে বলছে রান ফার্স্ট কমা দেওয়া আছে আমার এখানে কথাটা শেষ রান ফার্স্ট তাহলে আমরা বলতে পারি যে রান আছে রানের সাথে আইন যোগ করে দেওয়া রানিং রানিং দশ ডাবল করতে হয় রানিং ফার্স্ট ঠিক আছে নিচে আরেকটা এই এই রুলের আরেকটা অংশে নিচে একটা বলা আছে আমাদের গো হোম থাকলে এখানে গোয়িং হোম লিখতে কিন্তু ইনকারেক্ট গোয়িং হোম লিখতে ইনকারেক্ট কারণ আমরা একটা রুল জানি বা আমরা একটা কথা জানি যেটা আমরা বলি প্যারালালিজম এটা হচ্ছে সায়েন্সে তারা আসলে ভালো বলতে পারবে আগে পরে সবকিছু থাকতে হবে সমান সমান মানে কি সমান হচ্ছে এইখানে একটা এন্ড একটা কনজাংশন আছে তাই না তাহলে এন্ড এর পরে একটা ভার্ব আছে এন্ড লাগে একটা ভার্ব আছে তাই না গো একটা এই একটা আছে না নাই কি বলেন বুঝি না আবার বলেন বলছি এন্ড এর পরে একটা ভার্ব আছে ইট এবং এন্ড এর আগে একটা ভার্ব আছে গো দুটো ভার্ব আছে না গো জি স্যার আচ্ছা একটা ভার্বের ব্র্যাকেট দেওয়া আছে একটা ভার্বের ব্র্যাকেট দেওয়া আছে বসে না নাই
তাহলে এবার দেখতে হবে যে এন্ড এন্ড থাকুক ভার্ব থাকুক অথবা যে কোনো কনজাংশন থাকুক দেখতে হবে আমাকে যে তার আগে ভার্বের কন্ডিশনটা কি আছে পরের ভার্বের কন্ডিশনটা কি আছে যেমন এখানে এন্ড আছে তো এন্ড এর ভার্ব কত এন্ড এর পরবর্তী ভার্ব যেহেতু বেস ফর্ম আছে না তাহলে তার আগে ভার্বটা কি বেস ফর্ম করে নিতে হবে তাহলে দুটাকে সেম রাখতে হবে দুটাকে সেম রাখতে হবে আগে তো বেস ফর্ম থাকলে কোয়ার্টার বেস ফর্ম কোয়ার্টার বেস ফর্ম থাকলে আগে তো বেস ফর্ম থাকতে হবে ঠিক আছে ভালো করে বুঝি কারণ উক্ত সেন্টেন্স কিন্তু কোন আছে ভালো পাস ফর্ম আমরা যদি রান কে র্যান লিখে নাই দেখছি না কারণ এর মাঝখানে কোনো কনজাংশন আছে না এই জন্য লিখে নাই বুঝতে পারছিস সুধা জি স্যার এটা অনেক বড় একটা রুলস না বলতে খুব বড় ভালো আচ্ছা মিটিং এর টাইম আর 1 মিনিটের কম আছে আমরা শুরু করে দিলাম বলছার কথা শোনা যাচ্ছে তো স্পষ্ট না জি স্যার ছিল না এখন নয় হচ্ছে আবার করতেছি সেন্টেন্সে যদি কি থাকে হ্যাড বেটার had rather would better would rather let must ঠিক আছে এবং অন্যান্য সকল মডেল অক্সিলে অর্থাৎ shall should can could may might would need dare এগুলি এই ধরনের তো অক্সিলে ভার্ব আছে এগুলি পরে কি বসবে ভার্বে বেস ফর্ম বসবে ভার্বে বেস ফর্ম বসবে ঠিক আছে এর আমরা একটু উদাহরণে যাই কি বলা আছে I would rather die than take pray I would rather ডাই দেন টেক ব্রাই অর্থাৎ এখানে ডাই একটা ভার্ব আছে ডাই আর আমি ডাইটাকে কি করবো ডাইটাকে ডাই লিখে দিব কারণ এর আগে কি আছে উড রাদার আছে ঠিক আছে শুধু উড থাকলে আমরা ডাইকে ডাই লিখে দিতাম কারণ আমরা উড জানি উড একটা মডেল ভার্ব মডেল ভার্ব কোন ভাবে বেশ কম বসবে রুল হলে তাহলে উড এর পরে বসবে উড রাদার এর পরে বসবে ঠিক আছে এই জন্য সবাই বুঝছি এটা তো সিডি সবাই মনে থাকার কথা বুঝছি এটা সবাই আনমিউট করে বলুন স্যার আরেকবার বলেন এটা হচ্ছে সেন্টেন্সের যদি কোন সেন্টেন্সের সাবজেক্টের পরে হ্যাড বেটার হ্যাড রাদার উড বেটার উড রাদার লেট মাস্ট এবং যে কোনো মডেল ভার্ব থাকলে তারপরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে এখন বুঝছো ক্লিয়ার ভাবে বলো বুঝছো ঠিক মতো জি স্যার পঁচিশটা রুল আছে আমার মনে হয় পাঁচটা বেশি দেওয়া ঠিক হবে না কি বলো নাকি না পঁচিশটা পারবে একদিনে কোনটা কি বললেন স্যার একদিনে পঁচিশটা পারলে পড়ান সমস্যা নাই আমার তো পড়াতে পারতে কোনো সমস্যা নাই আমি তো 25 মিনিটে 25 টা বলতে পারি বা আপনার ধারণ ক্ষমতা হচ্ছে বড় বিষয় সমস্যা নাই স্যার করান সময় ক্ষমতা হয়ে যাবে এমনি না মনে থাকবে না এত করে মনে থাকবে নাকি আপনার তো লাভ হবে না ভুলে যাবে আচ্ছা ঠিক আছে বড় কথা হচ্ছে যে তোমার কিন্তু করতেছো না স্যার বুঝছো করতেছো না আসলে এটা সমস্যা যাই
প্লুরাল প্লুরাল নাম্বারের চিহ্ন থাকা সত্ত্বেও সাবজেক্টটি যদি একক প্রতিষ্ঠান বা একক কোনো কিছুকে বোঝায় তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়। এর মানে হচ্ছে এমন অনেক সময় আছে যে যখন সাবজেক্টটা দেখতে প্লুরালের মতো কিন্তু আসলে সিঙ্গুলার। আবার বলি, এমন অনেক সময় আছে যখন মনে হবে সাবজেক্টটা প্লুরালের মতো কিন্তু সাবজেক্টটা আসলে সিঙ্গুলার। কিরকম? যেমন ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস, স্টেটস থাকা সত্ত্বেও অনেকে মনে করতে পারে এস যেহেতু আছে তাহলে তো এটা প্লুরাল হবে, যেহেতু অনেকগুলি অনেকগুলি স্টেট নিয়ে আমেরিকা গঠিত। তাহলে পরে বুঝতে পারে যে এখানে এসটা এস এর কারণে এস হচ্ছে অনেকগুলি, এই জন্য কি কি বোঝাচ্ছি আমরা প্লুরাল বোঝাচ্ছি। কিন্তু আসলে পুরা ইস্যুর একটা দেশের নাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, পুরা পুরা সাবজেক্টটাই একটা সিঙ্গেল দেশের নাম। যেহেতু সিঙ্গেল দেশের নাম বোঝাচ্ছে তার মানে একটা সিঙ্গুলার, তার মানে তার ভার্ব হবে সিঙ্গুলার। তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখানে হবে কি ইজ, ঠিক আছে, ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তার মানে বলতে আমরা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার ও রুল অনুযায়ী, আর এখানে সাবজেক্টটা সিঙ্গুলার প্লুরাল দেখা সত্ত্বেও বলি কি সিঙ্গুলার। বুঝছো সবাই? ওকে, তাহলে এই পাঁচটা রুল থাকলো সবার জন্য। ছবি দিব, কোনটা দিব? আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আমরা এ পর্যন্ত পড়ি, কালকের জন্য কালকে আমরা আবার বাকি কিছু শুরু করবো। তো এই পাঁচটা রুলস আর একটি প্রিন্সিপাল স্ট্রাকচার রুলস গুলি সবাই ভালোভাবে মুখস্ত করে প্র্যাকটিস করে তারপরে আসবো। ওকে, ঠিক আছে, আজকের জন্য আপাতত আল্লাহ হাফেজ।